পরবর্তী সংবাদে এবার একটু নজর রাখবো আরচিকর কাণ্ডে। কেননা আরচিকর কাণ্ডে আরো এক নয়া মোড়, এবং যেখানে সিবিআই এর হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল সঞ্জয় রায়কে, সেই নায়কে এবার নির্দোষ কার্যত আসল দোষীকে, এই নিয়ে কিন্তু ক্রমশই রহস্য উন্মোচন হচ্ছে। আদালতে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আইনজীবী যে সিবিআই এর হেফাজতে থাকা মূল অভিযুক্ত সঞ্জয় একেবারে নির্দোষ, এবং যদিও এক্ষেত্রে বলা হচ্ছে বিচার না পেলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক এবার বাংলার সমাজ মাধ্যম জুড়ে। বিস্তারিত কি রয়েছে শুনবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, যে সঞ্জয় রায় এতদিন ধরে প্রত্যেকেই জানতো, হয়তোবা তার কোনো যোগসাজশ রয়েছে, সেই জায়গায় তিনি নাকি এবার একেবারে নির্দোষ, তাহলে আসল দোষী বা কে এবং কারাই বা জড়িত রয়েছে, মূল মাস্টার মাইন্ডই বা কে, কি রয়েছে আপডেট? দেখো শতাব্দী, প্রথমত জানিয়ে রাখি যে এই যে ঘটনা বা এই যে কেস আরজিকরের মামলা, সেই মামলা নিয়ে রীতিমতো যত সময় যাচ্ছে তত নতুন রকমের জল্পনা সামনে আসছে, নতুন রকমের তথ্য সামনে আসছে। আমরা ইতিমধ্যেই দেখতেছিলাম একাধিক সংবাদ মাধ্যমে সেই কর্ম দেখেছিলাম যে অবশেষে সেই কলকাতা পুলিশের পথেই হাঁটতে হবে হয়তো সিবিআইকে। এখনো পর্যন্ত যে মূল অভিযুক্ত হিসেবে সরকারকেই দিচ্ছে সিবিআই, পাশাপাশি চার্জশিটে শুধু তার নামই দিতে পারে এমনটাই মনে করছেন অনেকেই, বাকিবহল মহল কিন্তু এরকমই মনে করছেন। এবং যেহেতু আর বিশেষ কোনো তথ্য প্রমাণ পায়নি এবং সঞ্জয় তার সঙ্গে যে ডিএনএ বহু মিলে গেছে, সেই কারণে তাকে মূলত মূল অভিযুক্ত হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করছে সিবিআই চার্জশিটে। তবে এখনো সে ব্যাপারে কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, এগুলি সব সূত্রের দাবি, সূত্রের খবর। এবং এখন যদি আসি আদালতের ব্যাপারে, আদালতে তোলা হয়েছিল মানে তোলা হয়েছিল এবং আরজিকর এই ঘটনা নিয়ে শিয়ালদাহ যে কোর্ট রয়েছে সেই কোর্টে তাকে তোলা হয়েছিল। আরজিকর কাণ্ডের মধ্যেই নাকি চার্জশিট তৈরির একদম কাজ শুরু হয়ে গেছে যেমনটা জানাচ্ছিলাম, আর তাদের ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র সঞ্জয় রায়কেই দোষী হিসেবে চিহ্নিত করা হচ্ছে বিভিন্ন রিপোর্টে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে যেমনটা একটু আগেই জানাচ্ছিলাম আমি। তবে যে আইনজীবী সঞ্জয় রায়ের পক্ষে যে আইনজীবী দাঁড়িয়েছেন তার হয়ে কবিতা সরকার, তিনি কিন্তু দাবি করেছেন যে তার আরজিকর কাণ্ডের অপরাধের সঙ্গে যুক্তই নন। অর্থাৎ বুঝতেই পারছো কি ভয়ঙ্কর দাবি, কি চাঞ্চল্যকর দাবি, যে তিনি কিন্তু দাঁড়িয়ে আদালতে দাঁড়িয়ে বলছেন যে তার পক্ষে যুক্ত নাই, যদিও প্রত্যেকটি প্রত্যেকটি আইনজীবী তার পক্ষের হয়ে সওয়াল করার সময় আদালতে কিন্তু এই কথাটাই বলেন যে তার পক্ষে কোনোভাবেই দোষী নন, এই কথাটা কিন্তু স্বাভাবিকভাবে বলে থাকেন সবাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন, দেখো যেহেতু বলছেন তিনি বা সেহেতু নিশ্চয়ই তার কাছে সেই প্রমাণ রয়েছে, সেই তথ্য রয়েছে যে তার মক্কেল সেই ঘটনার সঙ্গে জড়িত নয়। এমনকি পলিগ্রাফি টেস্টেও আমরা দেখেছিলাম, সেই খবরও বেরিয়েছিল যে সঞ্জয় রায় জিত, সঞ্জয় রায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় সেই জানিয়েছিল যে সে যখন পৌঁছেছিল ঘটনাস্থলে তখন নির্যাতিতা অলরেডি প্রাণ হারিয়ে ফেলেছিলেন। এবং এই যে ঘটনাগুলো বা এই যে তার আইনজীবীর বক্তব্য আদালতে দাঁড়িয়ে, আর তার ফলে কিন্তু আরো একটা নতুন জল্পনা তৈরি হচ্ছে। তাহলে কি এরকম তথ্য প্রমাণ রয়েছে, একদিকে সিবিআই চার্জশিটে সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করছে, অন্যদিকে তার আইনজীবী বলছেন মানে কোন খুঁটির জোরে এরকম ভাবে বলছেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, স্বাভাবিকভাবে একটা জল্পনা তৈরি হচ্ছে। এখন দেখো যদি সঞ্জয় রায় না হয় সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো গ্রেপ্তারিও করতে পারেনি, বিশেষ কোনো উল্লেখযোগ্য গ্রেপ্তারি বা উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু করতে পারেনি সিবিআই। একমাত্র সঞ্জয় রায়কে কিন্তু গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, তারপর থেকে সেই সঞ্জিত সঞ্জয় রায় সিবিআই হেফাজতে রয়েছে, বিশেষ কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি সিবিআই এর হাতে। এখন সেই আন্দোলন কিন্তু ধীরে ধীরে আরো বাড়ছে এবং বারবার প্রশ্ন উঠছে আর কতদিন দেরি হবে বিচার পেতে, এই ধরনের প্রশ্নগুলো উঠছে। এই অনেকেই মনে করছেন কি, অনেকেই প্রশ্ন করছেন যে এই আন্দোলনের চাপে পড়ে যাতে দ্রুত কেস মিটিয়ে দেওয়া যায়, সেই কারণে শুধুমাত্র সঞ্জয় ঘোষকে সঞ্জয় রায়কে কি মূল অভিযুক্ত করছে সিবিআই, নাকি তথ্য প্রমাণ পায়নি। এখন তথ্য প্রমাণ যদি না পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আরো একটা প্রশ্ন আসছে যে তোমার কলকাতা পুলিশ থেকে শুরু করে যে প্রশাসন তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ আসছিল সেই অভিযোগ নিয়েও কিন্তু আবারও জল্পনা হচ্ছে। অর্থাৎ শতাব্দী এই কেসটা নিয়ে যতই ঘাটা হচ্ছে, যতই মামলা নিয়ে ভাবা হচ্ছে, ততই কিন্তু বিভিন্ন দিক বেরোচ্ছে কেসটির। একদিকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, একদিকে বিশেষ কোনো অগ্রগতি না হওয়া সিবিআই এর তদন্তে, সিবিআই
আরেকদিকে সিবিআই মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে পোট্রে করছে, অন্যদিকে আবার তার আইনজীবী বলছেন যে সঞ্জয় রায় নির্দোষ। অর্থাৎ এই যে গোটা ঘটনা রয়েছে, ঘটনা প্রবাহ রয়েছে এবং এর মধ্যে বিভিন্ন যে লুপ হোলস গুলো রয়েছে, এর মধ্যে থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে শতাব্দীতে, বিচার এখনো অনেক দূরে। অর্থাৎ সাধারণ মানুষ যে বিচারের আশায় বসে রয়েছেন, সেই বিচার যে কবে হবে তার কিন্তু কোনো ঠিক নেই এখন। এবং দেখো এই যে ঘটনাটা হয়েছিল এবং যখন তাকে শিয়ালদা কোর্টে গতকাল যেটা শুনানি হচ্ছিল সেই সময় কিন্তু সিবিআই এর তরফে আইনজীবী উপস্থিত ছিলেন না, যে কারণে বিচারক তিনি কিন্তু বিরক্ত হয়ে বলেছিলেন তাহলে কি জামিন দিয়ে দেবে কে, যদিও জামিন হয়নি সেটা আলাদা ব্যাপার। তবে দেখো এইগুলো গেল একটা পার্ট। অন্যদিকে যদি আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কলকাতার সাধারণ মানুষ প্রত্যেকের মনে কিন্তু একটা ক্ষোভ রয়েছে, চাপা ক্ষোভ রয়েছে, তারা সবাই দিন গুনছেন, প্রত্যেকেই কিন্তু দিন গুনছেন যে আর কতদিন যাবে, আর কতদিন গেলে তারপর বিচার পাওয়া যাবে, এই অপেক্ষায় কিন্তু রয়েছে। পাশাপাশি আবারও রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, রাত দখল সেই কর্মসূচি হয়েছিল, আবারও নতুন করে প্রত্যেক দিন কোনো না কোনো কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে। এখন তো আমি আজকে সকালেই দেখছিলাম সোশ্যাল মিডিয়া জুড়ে পশ্চিমবঙ্গ দখলে ডাক দেওয়া হয়েছে। দেখো এবার এবার মানে সোশ্যাল মিডিয়া সবাই জানাচ্ছে এবার আর কোনো রাত দখল নয় বা মুখ্যমন্ত্রী পদত্যাগ নয়, এবার কিন্তু গোটা পশ্চিমবঙ্গ দখল করতে হবে এমনটাই ডাক দিচ্ছে সাধারণ মানুষ। যারা অরাজনৈতিক মানুষ তারাই কিন্তু ডাক দিচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ দখলের, এবং আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন কিন্তু সাধারণ মানুষ। এবং সব মিলিয়ে যে এই আইনে এই যে মামলা রয়েছে আর্থিকর মামলা, আর এই যে বিভিন্ন দিক বেরোতে সমস্ত দিক মিলিয়ে যে আপাতত কবে বিচার হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা রয়েছে শতাব্দী। একেবারে শুভেন্দু, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। তবে ইতিমধ্যে এতদিন ধরে যে নাম বারংবার উঠে আসলো সঞ্জয় রায়, যে সঞ্জয় রায়কে সিবিআইর হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই সঞ্জয় রায় নাকি এবার একেবারে নির্দোষ। তবে ক্রমশই জল গোলা হচ্ছে, তবে এখন সময়ের অপেক্ষা যে আসল দোষীকে কারাই বা জড়িত রয়েছে সেদিকে অবশ্য নজর থাকবে আমাদের। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।